Assalamualaikum. Welcome to my YouTube channel Psychology Expert with Tuhin Sir. প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ তুহিনুর রহমান, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সাইকোলজি, ডক্টর মালিকা কলেজ, ধানমন্ডি, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা মনোবিজ্ঞান প্র্যাকটিক্যাল পরীক্ষা দিবে অথবা কলেজে প্র্যাকটিক্যাল ক্লাস করবে বা প্র্যাকটিক্যাল সরাসরি করতে চাচ্ছ, তাদের জন্য যেন সুবিধা হয় এর জন্যই কিন্তু আমি মনোবিজ্ঞানে যে প্র্যাকটিক্যালগুলো আছে এগুলো ইউটিউব চ্যানেলে দিয়েছি, যেটা তোমরা এখান থেকেই শিখে ভালোভাবে যেন আরও প্র্যাকটিস করে প্র্যাকটিক্যালগুলো করতে পারো। পাশাপাশি তোমাদের যে ভাইবাগুলো হয় প্র্যাকটিক্যাল পরীক্ষায়, সেই ভাইবাতে যেন তোমরা খুব ভালো করতে পারো, ভালোভাবে প্র্যাকটিক্যাল করে ভাইবা দিয়ে আসতে পারো, এর জন্য কিন্তু ক্লাসগুলো আমি নিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের এই ইউটিউবে যে ক্লাসগুলো আছে আমার চ্যানেলে, এগুলো থেকে তোমরা অবশ্যই উপকার পাবে, পাশাপাশি তোমাদের শিক্ষণটা আরও ভালো হবে। তাহলে আমরা আসি আজকে মনোবিজ্ঞান প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায় সংবেদন ও প্রত্যক্ষণ, এই চ্যাপ্টার থেকে যে পরীক্ষণটা আছে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। অর্থাৎ এই পরীক্ষণে যে ভাইবা হবে, ভাইবা কী কী প্রশ্ন সচরাচর করা হয়, হ্যাঁ, এই ধরনের প্রশ্নগুলো নিয়ে আমি সুন্দরভাবে তোমাদের জন্য ক্লাস সাজিয়েছি। তাহলে আমরা দেখি যে পরীক্ষণের শিরোনামটা কি। পরীক্ষণের শিরোনাম হচ্ছে মুক্ত বনাম নিয়ন্ত্রিত শব্দানুষঙ্গের প্রতিক্রিয়াকাল নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা যারা এই প্র্যাকটিক্যাল করেছো, হ্যাঁ, বা এই পরীক্ষণটা করেছো, অবশ্যই তারা ভাইবার জন্য প্রিপারেশন নেবে, কী কী প্রশ্ন থাকতে পারে বা কীভাবে ভাইবাটা হয়, এই ধরনের টপিকস নিয়ে আছে আমার আলোচনা। প্রশ্ন নম্বর 1, অর্থাৎ যখন তোমরা ভাইবা দিতে যাবে, এক্সটার্নাল অথবা কলেজের যে শিক্ষক যারা আছেন অথবা ইন্টারনাল শিক্ষক যারা আছেন, তারা যে তোমাকে পরীক্ষায় ভাইবা নেবে, সেই ভাইবাতে কোন ধরনের কোয়েশ্চেন বেশিরভাগ করে থাকে। আচ্ছা, যদি তোমাকে প্রশ্ন করে যে পরীক্ষণের নাম বা শিরোনাম কি, তুমি যে আজকে প্র্যাকটিক্যাল করলে তোমার পরীক্ষণটার নাম কি ছিল, তখন তুমি বলবে মুক্ত বনাম নিয়ন্ত্রিত শব্দানুষঙ্গের প্রতিক্রিয়াকাল নির্ণয়। প্রশ্ন নম্বর 2, এই পরীক্ষণের উদ্দেশ্য কি। একজন এক্সটার্নাল অথবা কলেজের শিক্ষক যে তোমাকে ভাইবা নেবে, সে অবশ্যই জিজ্ঞেস করতে পারি যে তুমি যে আজকে প্র্যাকটিক্যালটা করলে, এই প্র্যাকটিক্যাল বা এই পরীক্ষণের উদ্দেশ্য কি ছিল। তখন তুমি বলবে পূর্ববর্তী গবেষণালব্ধ ফলাফলসমূহের সমর্থন, সত্যতা যাচাই এবং নিয়ন্ত্রিত না মুক্ত কোন ধরনের উদ্দীপক বা শব্দানুষঙ্গের ক্ষেত্রে কম সময়, আবার কোন ধরনের উদ্দীপক বা শব্দানুষঙ্গের ক্ষেত্রে অধিক সময় লাগে, সেই সম্পর্কে ধারণা তৈরি করা, এটা হচ্ছে উদ্দেশ্য। অর্থাৎ মুক্ত শব্দের ক্ষেত্রে বেশি সময় লাগে না নিয়ন্ত্রিত শব্দের ক্ষেত্রে বেশি সময় লাগে, ঠিক আছে, এই সম্পর্কে ধারণা তৈরি করা। নাম্বার 3 যে প্রশ্নটা করতে পারে, এই পরীক্ষণের প্রকল্প কী ছিল। আচ্ছা, অবশ্যই আমরা জানি যে পরীক্ষণের মধ্যে প্রকল্প থাকে, চল থাকে। মুক্ত শব্দানুষঙ্গের প্রতিক্রিয়াকাল নিয়ন্ত্রিত শব্দানুষঙ্গের প্রতিক্রিয়াকাল অপেক্ষা অধিক হবে। আরেকবার বিষয়টা বুঝো যে এই যে প্র্যাকটিক্যালটা করলে বা পরীক্ষণটা করলে, এই পরীক্ষণের প্রকল্প কী ছিল। অবশ্যই প্রকল্প তোমাকে নির্ধারণ করতে হবে। সেই প্রকল্প হচ্ছে মুক্ত শব্দানুষঙ্গের প্রতিক্রিয়াকাল, মানে রেসপন্স টাইমটা, হ্যাঁ, ওইটা নিয়ন্ত্রিত শব্দানুষঙ্গের রেসপন্সের ক্ষেত্রে বা প্রতিক্রিয়াকালের ক্ষেত্রে অপেক্ষা অধিক হবে, বেশি হবে। ওকে, প্রশ্ন নাম্বার 4, চল কি। আমরা জানি চল শব্দটি কতগুলো বৈশিষ্ট্যকে বোঝায় যাকে পরিমাপ বা পরিচালনা করা যায়। যেমন শব্দের তীব্রতা, আমরা জানি যে এই শব্দের তীব্রতা একে পরিমাপ করা যায় বা পরিচালনা করা যায়, ঠিক আছে। আচ্ছা, আলোর তীব্রতা, আলোর তীব্রতা কেমন, কতটুকু, এটা কিন্তু পরিমাপ করা যায়। বস্তুর ওজন, ওয়েটটা আমরা পরিমাপ করতে পারি, এগুলো হচ্ছে চল। প্রশ্ন নম্বর 5, এই পরীক্ষণের অনির্ভরশীল চল ও নির্ভরশীল চল কী ছিল। উত্তরে তোমরা বলবে অনির্ভরশীল চল হচ্ছে মুক্ত ও নিয়ন্ত্রিত শব্দানুষঙ্গের উপস্থাপন। অর্থাৎ এখানে যে পরীক্ষক এবং পরীক্ষণ পাত্র দুজন থাকবে, তোমরা যারা পরীক্ষক হবা, তারা অবশ্যই পরীক্ষণ পাত্রকে কিন্তু এই যে এই শব্দগুলো বলবে, ঠিক আছে? মুক্ত শব্দ এবং নিয়ন্ত্রিত শব্দ। তাহলে অনির্ভরশীল চল কোনটা? মুক্ত ও নিয়ন্ত্রিত যে শব্দানুসঙ্গগুলো ছিল, যেগুলো তুমি পরীক্ষণ পাত্রকে বলেছ বা উপস্থাপন করেছ, এগুলো হচ্ছে অনির্ভরশীল চল। এবং নির্ভরশীল চল কি? নির্ভরশীল চল হচ্ছে তোমার যে পরীক্ষণ পাত্র সে যে রেসপন্স করছে বা প্রতিক্রিয়া কাল নির্ণয় করছে, এটা হচ্ছে নির্ণয় করতে পারছে, এটা হচ্ছে নির্ভরশীল চল। সে যে রেসপন্স করছে ওইটা কতটুকু সময় লাগছে তুমি যে কাউন্ট করে লিখছো, এই যে নির্ণয় করা, এটা হচ্ছে নির্ভরশীল চল। আচ্ছা, এখন আসি প্রশ্ন নম্বর 6। এই পরীক্ষণের ঐতিহাসিক পটভূমি কি ছিল? অথবা এভাবেও প্রশ্ন হতে পারে যে প্রিভিয়াসে কোন কোন মনোবিজ্ঞানী এই পরীক্ষণটা করেছেন। আচ্ছা, তাহলে তুমি কি উত্তর দিবে? ফ্রান্সিস গ্যালটন 1880 সালে দেখেন যে পরীক্ষক একটি তালিকা থেকে একটি একটি করে শব্দ বলতেন এবং পরীক্ষণ পাত্র প্রত্যেকটি শব্দ শোনার পর প্রথম যে শব্দটি মনে আসতো তাই বলতো। আচ্ছা, প্রশ্ন নম্বর 7। এই পরীক্ষণে পরীক্ষণ পাত্রের প্রতিক্রিয়াকাল পরিমাণ পদ্ধতির উদ্ভাবন কে করেন? নাম্বার না, উত্তর কি বলবো তোমরা? বলবা ক্যাটেল। আচ্ছা, প্রশ্ন নাম্বার 8। অনুষঙ্গ কি? আমরা জানি হচ্ছে অনুষঙ্গ বা সংযোগ। ওকে, দুটি ঘটনার মধ্যে সংযোগকে অনুষঙ্গ বলা হয়। একটি ঘটনা আর একটি ঘটনা, এই দুইটা ঘটনার মধ্যে যে সংযোগটা তৈরি হয় এই সংযোগকে অনুষঙ্গ বলা হয়। প্রশ্ন নাম্বার 9। অনুষঙ্গ কত প্রকার? অনুষঙ্গ 2 প্রকার, যথা উদ্দীপক সংযোগ বা অনুষঙ্গ, যেমন কালি, কলম, আগুন, ধোঁয়া, ঠিক আছে? আচ্ছা, আমরা যখন কালি থাকে তার সাথে কি থাকে? কলম থাকে, উদ্দীপক সংযোগ। কালি, কলম, আগুন, ধোঁয়া, আমরা যখন আগুন দেখতে পাই তখন আমরা ধোঁয়াও দেখতে পাই। ওকে, এখন আসি উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ, যেমন রাস্তায় লাল বাতি জ্বলে উঠলে গাড়ি থামানো, এটা উদ্দীপক। আর একটা হচ্ছে প্রতিক্রিয়া, অর্থাৎ রাস্তায় যখন লাল বাতি জ্বলে উদ্দীপক, তারপর কি হয়? রেসপন্সটা কি আসে? গাড়ি থামানো হয়, এটা হচ্ছে প্রতিক্রিয়া। ওকে, তাহলে কি? উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ। প্রশ্ন নম্বর 10। এই পরীক্ষণটির কয়টি পর্যায় রয়েছে এবং কি কি? দুটি পর্যায় রয়েছে, যথা মুক্ত পর্যায় ও নিয়ন্ত্রিত পর্যায়। প্রশ্ন নম্বর 11। এই পরীক্ষণটিতে কি কি যন্ত্রপাতি ব্যবহৃত হয়েছে? উত্তর কি হবে? মুক্ত ও নিয়ন্ত্রিত শব্দানুষঙ্গের তালিকা, লিস্ট, বিরাম ঘড়ি বা তাকে বলে স্টপ ওয়াচ। ওকে, নাম্বার 3 কাগজ ও কলম। নাম্বার 4 হচ্ছে একটা টেবিল পর্দা, অর্থাৎ পরীক্ষক যখন পরীক্ষণ পাত্রকে এই শব্দানুষঙ্গগুলো বলবে মাঝখানে একটা টেবিল পর্দা থাকবে। তোমরা যখন এই এক্সপেরিমেন্টটা করবা, প্র্যাকটিক্যাল যখন করবা, তখন অবশ্যই একটা টেবিল পর্দা মাঝখানে রাখবা, যেন পরীক্ষণ পাত্র তোমার যে লিস্ট না দেখতে পারে, অথবা তুমি কতটুকু সময়ে ক্ষেপণ হচ্ছে এটা যেন সে না দেখতে পারে। ওকে, প্রশ্ন নাম্বার 12। এই পরীক্ষণটিতে কয় বছরের এবং কোন শ্রেণীর পরীক্ষণপত্র ব্যবহার করা হয়েছে? উত্তর কি বলবো? 18 বছরের এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষণপত্র ব্যবহার করা হয়েছে, অথবা 18, 20, 17 হলে হতে পারে, সমস্যা নয়। ওকে, এখন আসি প্রশ্ন নাম্বার 13। এই পরীক্ষণটিতে মুক্ত ও নিয়ন্ত্রিত পর্যায়ে কয়টি উদ্দীপক শব্দ ব্যবহৃত হয়েছে? তোমরা কি বলবা? 15টি উদ্দীপক শব্দ ব্যবহার করা হয়েছে। ওকে, প্র্যাকটিক্যাল করতে মূলত 15টি উদ্দীপক শব্দই ছিল। প্রশ্ন নাম্বার 14। এই পরীক্ষণটিতে কোন কোন বইয়ের সহযোগিতা নিয়ে তুমি পরীক্ষণটি সম্পন্ন করেছো? উত্তর কি বলবা? এই পরীক্ষণে যে সহায়ক গ্রন্থাবলী বা রেফারেন্স হিসেবে বইয়ের ও লেখকের নাম দেওয়া আছে তুমি সেগুলি বলবে। আচ্ছা, তোমাদের যে লেফ খাতায় যে সহায়ক গ্রন্থাবলীগুলো আছে, ওই সহায়ক গ্রন্থাবলী মানে হেল্প নিয়ে, রেফারেন্স নিয়ে কিন্তু তুমি প্র্যাকটিসটা করেছো, এটা বলবে, ঠিক আছে? নামগুলো একটু মনে রাখলে তোমার জন্য সুবিধা হবে, বলে দিতে পারবে। শিক্ষার্থীরা, এছাড়াও তোমাকে প্রশ্ন করতে পারে পরীক্ষণ পাত্রকে তুমি কি নির্দেশনা দিয়েছিলে, তখন যে পরীক্ষণ পাত্রের প্রতি নির্দেশাবলী লেখা আছে তোমরা যেটা লিখছো, পরীক্ষণ পাত্রকে যেভাবে বুঝিয়েছো যে কাজটা তোমাকে কিভাবে করতে হবে, ওটা তোমরা বলবে। বা যদি প্রশ্ন করে তোমাকে যে এই পরীক্ষণের কার্যক্রম সমূহ কি ছিল, ঠিক আছে? কার্যক্রম সমূহ আলোচনা বলতে যদি বলে তাহলে তুমি সুন্দর করে যে এই পরীক্ষণটা কিভাবে করছো সেই কার্যক্রমটা তুমি বলে দিবা যে আমি পরীক্ষণটা এইভাবে করছি। আচ্ছা, তারপরে জিজ্ঞেস করতে পারে যে তোমার যে প্রকল্প এই প্রকল্পকে কি তোমার ফলাফল সমর্থন করে, অর্থাৎ এই প্রকল্প যদি তুমি সঠিক ঠিক করেছিলে প্রকল্প কি ছিল এই প্রকল্পের সাথে ফলাফলের রেজাল্ট কি মিলেছে কিনা বা সমর্থন করেছে কিনা, তুমি বলবে হ্যাঁ আমার প্রকল্পকে আমার ফলাফল সমর্থন করেছে। তার মানে তুমি প্রকল্পের সাথে ফলাফলটা একটু মিলিয়ে সুন্দরভাবে গুছিয়ে বলে দিবা। প্রিয় শিক্ষার্থীরা, মোটামুটি এইভাবেই তোমাদের প্র্যাকটিক্যালের ভাইবা ধরবে, অত কিছু ধরবে না, কমই ধরে। তারপরেও মোটামুটি তোমাদের জানার জন্য অবশ্যই তোমরা জানবে, ঠিক আছে, কারণ না জানলে কোনো কিছু বলা যায় না। আর শেখার কোনো শেষ নেই, অবশ্যই বেশি বেশি করে শিখতে হবে, জানতে হবে। অবশ্যই তোমরা ভাইবায় ভালো করবে বা প্র্যাকটিক্যাল করতে গেলে প্র্যাকটিক্যাল ভালোভাবে করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, যারা যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি খুব দ্রুতই দেখে নিও, হ্যাঁ। আর যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যেন আমি নেক্সট যে ক্লাসগুলো দিব বা ভিডিওগুলো দেবো সেগুলো যেন তোমরা ভালোভাবে পেতে পারো, এই জন্য নোটিফিকেশনে বেল বাটনটা অন করে রেখো। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।